হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় আজকে আমরা পরিবেশ আলোচনা করব অর্থাৎ সায়েন্স ক্লাস পঞ্চম শ্রেণীর আমরা কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর করব একটি কোয়েশ্চেন ব্যাক বই থেকে বীরভূম টাউন স্কুলে প্রশ্নপত্রটা আমরা সলভ করব রায়োমার্টিনের ঠিক আছে শুরু করা যাক কথা না বাড়িয়ে শুরু করব ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো নোটিফিকেশান অন রেখো বড় প্রশ্ন অলরেডি করিয়ে দিয়েছি প্লে লিস্টে পাবে সেখান থেকে দেখে নিও সবার প্রথমের প্রশ্ন আর এর আগের পেপারগুলো আমি রিসেন্ট সব আপলোড করেছি সবগুলো পেয়ে যাবে প্লে ওপেন করে দেখো বা চ্যানেল ভিজিট করে দেখে নাও কি বলেছে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো পূর্ণবাক্যে লেখো বলছে কয়লার প্রধান উপাদান হলো কার্বন অভ্র কাদা কয়লার প্রধান উপাদান কি। সবাই জানো অবশ্যই কার্বন নেক্সট আমাদের বলেছে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে দীঘা আরামবাগ নাকি চিত্তরঞ্জনে কোথায় আছে চিত্তরঞ্জনে আছে একটু বড় করে দিই দেখতে সুবিধা হবে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের বলেছে বর্তমানে পৃথিবীর থেকে বিলুপ্ত হয়েছে সিংহ মাছ নাকি ডায়নোসরস ডায়নোসরস দেখো ছোটো প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট অনেক নাম্বারের ছোট প্রশ্ন আমাদের আসে এগুলো কিন্তু ভালো করে করতে হবে নেক্সট বলেছে টেলিস্কোপ তৈরি করেন আইনস্টাইন বিরসা নাকি গ্যাগিলিও সরি গ্যালিলিও আচ্ছা কে তৈরি করেছিল অবশ্যই গ্যালিলিও গ্যালিল করেছিল সো আমরা গ্যালিলিও করব ওকে নেক্সট নেক্সট বলেছে চন্দ্রগ্রহণ হয় অষ্টমী অমাবস্যা নাকি পূর্ণিমা তিথিতে কবে হয় পূর্ণিমা তিথিতে হয় নেক্সট পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো সব শক্তির উৎস হলো ড্যাশ সূর্য হল বা সৌরশক্তি হচ্ছে সব শক্তির উৎস তো আমরা লিখব সূর্য নেক্সট বলেছে ড্যাশ জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলায় বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য আমরা জানি বাঁকুড়া জেলা কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া ঠিক আছে নেক্সট পৃথিবীর এক পাক ঘুরে ড্যাশ পৃথিবী এক পাক ঘুরতে চব্বিশ ঘন্টা সময় নেয় চব্বিশ ঘন্টা করবো ঠিক আছে ক্লিয়ার দেখতে পাচ্ছ নেক্সট পরের প্রায় যাব গান্ধী বুড়ি বলা হতো ড্যাশকে কাকে গান্ধী বলা হতো না মাতঙ্গিনী হাজরাকে কিন্তু বলা হতো সো আমরা করব হচ্ছে মাতঙ্গিনী মাতঙ্গিনী দেখতে পাচ্ছ না নাকি হ্যাঁ মাতঙ্গিনী হাজরা ঠিক আছে নেক্সট নেক্সট বলেছি আয়লা ঝড় হয়েছিল ড্যাশ সালে কত সালে হয়েছিল আইলা ঝড় টু থাউজেন্ড নাইন দু হাজার সালে হলো নেক্সট আমাদের একটা স্তম্ভ ম্যাচ করার জন্য দিয়েছে কী বলেছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ ম্যাচ করো বলছে ঝালং হরপাবা বান বিষাক্ত গ্যাস নেতাজি সুভাষচন্দ্র বসু আর সুমেকার লেভি এদিকটাও পড়বো আমরা কী বলেছে প্রাকৃতিক দুর্যোগ ধূমকেতু জলবিদ্যুৎ কেন্দ্র কার্বন মনোক্সাইড আজাদহীন ফৌজ তাহলে সবার আগে আছে ঝালং ঝালং আমরা করতে পারি হচ্ছে এইটা জলবিদ্যুৎ কেন্দ্র তো আমরা গ করব এখানটা নেক্সট আমাদের বলেছে হরপাবান হরপাবান আমরা দেখো এটা করব প্রাকৃতিক দুর্যোগ কয়েরটা নেক্সট বলেছে বিষাক্ত গ্যাস বিষাক্ত গ্যাস আমরা করব কার্বন মনোক্সাইড ঘয়েরটা নেক্সট আমাদের বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু এটা আমরা করব হচ্ছে আজাদ হিন ফৌজ উমরটা নেক্সট বলেছে সুমেকার লেভি সুমেকার লেভি ধূমকেতু ছিল সো এটা আমরা খ করব ঠিক আছে নেক্সট দুজনের নামে এই ধূমকেতুটা হয়েছিল নেক্সট নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা এটা দেখে নিয়েছো নেক্সট যে সত্য বা মিথ্যা আমাদেরকে যাচাই করতে হবে আচ্ছা বলছে সত্য না মিথ্যা গাছের পাতা আমাদের অক্সিজেন দেয় সত্য না মিথ্যা মিথ্যা গাছের পাতা অক্সিজেন সবাই পারবে এটা অবশ্যই সত্য হবে সত্য করব নেক্সট হুইয়া হলো একটি মাছ না এটা হুইয়া একটা পাখি হয় সো এটা মিথ্যা নেক্সট আমাদের বলেছে কাট কয়লা একটি জীবাশ্ম জ্বালানি কাট কয়লা একটি জীবাশ্ম জ্বালানি না কাট কয়লা জীবাশ্ম জ্বালানি হবে না এটা মিথ্যা করব পেট্রোলিয়াম হয় সাধারণত নেক্সট বলেছে কয়লাও হতে পারে নেক্সট আমাদের যাব সূর্য গ্রহণ পূর্ণিমার রাতে দেখা যায় এটা মিথ্যা নেক্সট বলেছে সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি এটা সত্য নেক্সট আমাদের চলে যাব এক কথায় উত্তর দেওয়ার জন্য দিয়েছে আমাদের সবার প্রথমের প্রশ্ন বলেছে যে শুধু বই পড়ে কিছু হবে না ফুটবল খেলো কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন তো আমরা লিখব স্বামী বিবেকানন্দ ওকে স্বামী বিবেকানন্দ নেক্সট বলেছে হারভেস্টার কাকে বলা হয় দেখো যে শস্য যেটা হয় না শস্য কাটার ঝাড়ার যে যন্ত্র হয় সেটাকে হারভেস্টার বলা হয় তো এটা লিখে নেবেন নিজেরা নেক্সট বলেছে ডিভিসির পুরো কথা কি ডিভিসির পুরো নাম হচ্ছে কি না দামোদর ভ্যালি কর্পোরেশন তো এটা তাহলে লিখে দেবে দামোদর ভ্যালি কর্পোরেশন কোখা রয়েকা রেশন নেক্সট প্রশ্ন কি আছে বলছে মাজার মানে কি মাজার হচ্ছে পীর সাহেবের যে কবরস্থান সেটাকে মাজার বলা হয় তো আমরা লিখতে পারি পীর সাহেবের র পীর সাহেবের ধরবে কবরস্থান কবরস্থান কবর ছয় থয় আকার ন ঠিক আছে পীর সাহেবের কবরস্থান হলো নেক্সট বলেছে আসানসোল পৃষ্ঠ থেকে কত উঁচুতে অবস্থিত এটা হচ্ছে একশো মিটার উঁচুতে অবস্থিত একশো মি ঠিক আছে নেক্সট বলেছে মানুষ গন্ডার কিসের জন্য মারে গন্ডারের যে শিং আছে তার জন্য বা খড়গ যেটাকে আমরা বলে থাকি খড়গজ জন্য রয় গয় হুম খ গয় খড়গের জন্য মারে নেক্সট বলেছে পথে পাঁচালী বইটা কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে নেক্সট বলেছে বীরভূম জেলার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বিভূতিভূষণ বিভূতি বয়সী বিভূ ভূ ভয় দীর্ঘু ভূতি তয়সীতি বিভূতি ভূষণ ভয় মধুন স অর্থাৎ পেটকাটা মধন্য শ না ভূষণ বন্দ্যোপাধ্যায় বন্তের নয় দয় ওকার বন্ধ পয়াকার ধ্বয়জাফোলা আকার উনতেস্ত হলো স্পেলিং বলে দিলাম নেক্সট বলছে হয়ে গেল এটা বীরভূম জেলার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলেছে তাহলে আমরা বীরভূমে বকেশ্বর রয়েছে ভুবনেশ্বরের ওখানে বক্রেশ্বর সো আমরা এটা বকেশ্বর করতে পারি বকেশ্বর ব কয়রাফলা একার তালবে শয় র ঠিক আছে বককেশ্বর করব ওকে নেক্সট বলেছে তমলুক এর আদি আদি নাম কি তাই তো আদি নাম তাই তাম্র লিপ্ত হবে লয়হর্ষি পয়তয় ঠিক আছে লয়হর্ষি পয়তয় তাম্র লিপ্ত লয়হর্ষি পয়তয় আচ্ছা নেক্সট ভারতের সংবিধান কে বানিয়েছিলেন ভারতের সংবিধান বানিয়েছিলেন আম্বেদকর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ডক্টর লিখে ডরদ বি তারপরে লিখব হচ্ছে আর আম্বেদকর আ ময় বয় একার দ কর আম্বেদকর ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর নেক্সট বলছে বিশ্ববয়স্ক দিবস কবে হয় পয়লা অক্টোবর ফার্স্ট অক্টোবর অক্টোবর ঠিক আছে ফার্স্ট অক্টোবর নেক্সট বলেছে পুরো চাঁদ ঢাকা পড়লে কোন গ্রহণ হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কী লিখবো চন্দ্রগ্রহণ লিখলেও হয় বাট পূর্ণ পুরো চাঁদ বলেছে কথাটা এই জন্য পূর্ণগ্রাস দেব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ন হবে ওকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নেক্সট বলেছে সুনামিতে দক্ষিণের কোন রাজ্যে প্রচুর ক্ষতি হয়েছিল তামিলনাড়ুতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল সো তামিলনাড়ু লিখব তামিলনাড়ু ঠিক আছে নেক্সট পরেরটা বলেছে ঘুনি কি কাজে লাগে ঘুনি হচ্ছে মাছ ধরার কাজে লাগে মাছ ধরার কাজে লাগে নেক্সট আমাদের বলেছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হবে সূর্য সৌর শক্তি হবে বায়ু শক্তি হয় সৌর শক্তি ওকে হয়ে গেল তাহলে সমস্ত শর্ট কোয়েশানস এখানে কিন্তু আমি করিয়ে দিলাম এগুলো ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আবার নেক্সট চ্যাপ্টার মানে নেক্সট প্রশ্ন কোশ্চেন পেপার নিয়ে কথা বলবো আর বড়ো প্রশ্ন অলরেডি করিয়ে দিয়েছি আমি সব প্লে লিস্ট ভিজিট করে দেখে নাও এখন জন্য এটুকু